বন্ধুরা, ছবি দেখে বলো তো দেখি কোন মেয়েটি আসলে ভূত। যদি বলতে পারো বন্ধুরা, তাহলে 5 সেকেন্ডের মধ্যে কমেন্টে লিখে জানিয়ে দাও আমাকে। এখন থেকে তোমাদের সময় শুরু হলো বন্ধুরা। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি গেস করতে পারলে? যদি পারো বন্ধুরা, তাহলে ভিডিওটিতে লাইক করে দাও। আর যেসব বন্ধু তোমরা পারো নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। কিন্তু নতুন বন্ধু, তোমাদের প্রতি অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক করে দাও বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, এবার উত্তরটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সাদা সাদা পোশাকে এই মেয়েটি হলো আসলে ভূত। বন্ধুরা, ইয়া বড় লম্বা চুল রয়েছে তার। চলো বন্ধুরা, পরবর্তী ধাতায় কি আছে দেখা যাক। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3 জন মেয়ে এবং 1 জন ডাইনিকে। এখন বলো তো বন্ধুরা, কোন বউটির উপর ডাইনি ভর করেছে? যদি বলতে পারো তাহলে তোমাদের জন্য সময় থাকছে 5 সেকেন্ড। জলদি কমেন্টে লিখে জানিয়ে দাও বন্ধুরা। শুরু হলো তোমাদের সময়। বন্ধুরা, তোমরা কি উত্তরটি গেস করতে পারলে? যদি পারো তাহলে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তাহলে চলো বন্ধুরা, তোমরা যারা পারো না উত্তরটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডাইনির ইয়া বড় চুল দ্বারা এই নীল রঙের শাড়ি পরা মেয়েটির উপর ভর করেছে ডাইনি। চলো বন্ধুরা, দ্বিতীয় ধাঁধায় কি আছে দেখা যাক। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 1 জন ডাইনির 4টি রাজমুকুট রয়েছে। এখন তোমাদেরকে বলতে হবে বন্ধুরা কোনটি ডাইনির আসল মুকুট। যদি বলতে পারো বন্ধুরা তাহলে তোমাদের সময় থাকছে মাত্র 5 সেকেন্ড। এখন থেকে তোমাদের সময় শুরু হলো বন্ধুরা। বন্ধুরা, তোমরা কি ডাইনি রাজমুকুটটি নির্ণয় করতে পারলে? যদি না পারো তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ডাইনির গায়ে নীল রঙের জামা রয়েছে, আর এখানে ত্রিভুজ আকৃতির ওপরে যে মুকুটটি রয়েছে এটাই হলো ডাইনির আসল রাজমুকুট বন্ধুরা। বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই